একশো দিনের কাজ যারা করেছে সেই 20 লক্ষ বেশি মানুষের পাওনা টাকা দেবার দাবিতে এই আন্দোলন আজ এক সপ্তাহে পড়ল। আমরা 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনে দিল্লিতে গান্ধী সমাধিতে আন্দোলন শুরু করেছিলাম, তারপরে আমরা দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলন করেছি। আমাদের যন্তর মন্তরে আন্দোলনের পর জোর করে কৃষি ভবন থেকে বার করে দেওয়া হয়েছিল, আমাদের লাঞ্ছনা করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। অভিষেক ঘোষণা করেছিলেন যে আমরা এই আন্দোলন কলকাতায় নিয়ে যাব। 5 তারিখ থেকে এই রেডক্রস প্লেসে রাজভবনের গেটের সামনে আমাদের এই ধর্ণা অবস্থান চলছে। অনেক মানুষ, হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেছেন। অভিষেক বলেছিলেন রাজ্যপাল আমাদের সাথে দেখা না করলে আমরাও এখানে বসে থাকব। অবশেষে রাজ্যপাল আমাদের সঙ্গে আজকে দেখা করেছেন এবং 2-4 জন নয়, আমাদের 30 জনের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করেছেন। কী কথা হয়েছে অভিষেক ব্যানার্জি বলবেন। আমার শুধু একটাই বক্তব্য, অভিষেক গত 5 তারিখ থেকে বাড়ি না গিয়ে এখানে পড়ে আছে, এটা একটা মানবিক ব্যাপার। আমরা সকলে বাড়ি গিয়েছি, সকালে এসে ধর্ণায় অংশ নিয়েছি, অভিষেক 1 মিনিটের জন্য বাড়ি যায়নি, ওরও কিন্তু পরিবার আছে। অভিষেক, তোমার প্রতি আমাদের আশীর্বাদও আছে, সমর্থনও আছে, কিন্তু আমাদের অনুরোধ যে তুমি আজকে ঘোষণা করে আপাতত এই ধর্ণা তুলে নাও, তারপরে আরও সময় আছে, রাজ্যপাল কিছুদিন সময় চেয়েছে, তারপরে কী মুভমেন্ট হবে যদি কিছুই না হয়, এই যে আমরা চেষ্টা করলুম সেটা তুমি ঘোষণা করবে। তুমি যেরকম বলবে আমরা এই বয়সেও তোমার সেই আন্দোলনের সঙ্গে থাকব। আর আমি আপনাদের জানাতে পারি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও চাইছেন যে আমরা আপাতত এই আন্দোলন মুলতুবি রাখি। আমরা আন্দোলন বন্ধ করলাম না, তুলে দিলাম না, যাকে বলে অ্যাডজর্ন করলাম। আমার অনুরোধ নিশ্চয়ই। ওয়েলকাম টু কে মল, আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কালিন গ্রুপ। K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now